আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটু মন খারাপেরই খবর গেল কয়েকদিন যাবত আমি জাস্ট নিউজগুলোকে অবজার্ভ করছি তো আজকে বিষয়টা আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ইতিহাসে প্রথমবারের মতন লেবাননে এত ভয়াবহ একটা হামলা চালিয়েছে আপনার ইসরায়েল প্রথম ধাপে পেজার বিস্ফোরণ ওয়াকিটকি বিস্ফোরণ এরপর প্র্যাকটিক্যালি তাদের বিমান হামলা চলল প্রায় তিনশত স্থানে ইসরায়েল টার্গেট করে তিনশোটি স্থানে তাদের বিমান হামলা চালিয়েছে তাদের বক্তব্য হচ্ছে এখানে হিজুদের অস্ত্র সামরিক কারখানা প্লাস হচ্ছে অস্ত্রের ঘাঁটি ডিপু বা যেই ক্ষেপণাস্ত্রগুলো আছে তিনশোটা জায়গা আইডেন্টিফাই করা একই দিনে তারা হামলা চালিয়েছে এই হামলায় অলরেডি শত শত মানুষ কিন্তু সেখানে শাহাদ বরণ করেছে এই যখন পরিস্থিতি হিজুরা বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত সমগ্র না সারা মুসলিম বিশ্ব তাকিয়ে আছে যে হিজুরার রিয়াকশানটা কী দেয় তবে যত বড় রিয়েকশন হওয়ার কথা ঠিক ততটুকু না হলেও যেই মূল টিমটা হিজুদেরকে আজকের মানে বিপর্যস্ত অবস্থায় নিয়ে আসছে মানে ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের হেডকোয়ার্টারে হামলার দাবি করেছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজুরা পাশাপাশি ইসরায়েল আপনার ইসরায়েলের উত্তরাঞ্চলেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজুরা ইসরায়েলের প্রাণ কেন্দ্র তেল আবিবে যে গোয়েন্দা সংস্থা মোসাদের যে সদর দপ্তর আছে সেই সদর দপ্তরেই লেবাননের ভূমি থেকে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আপনার হিজুরা ইসরায়েলি দপ্তরকে করা হয়েছে জানিয়েছে আপনার হিজু ব্রিটিশ বার্তা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হচ্ছে যে লেবাননে আবারও যুদ্ধ বিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল পরে হিজু যুদ্ধরা আবিবে ইসলির যে গোয়েন্দা সংস্থা আছে মোসাদের প্রধান কার্যালয় সেখানে তারা পাল্টা প্রতিশোধ নিয়েছে আপনার অলরেডি থেমে থেমে আমরা যদি দেখি এই মুহূর্তে হামলা চলছে আপনার গেল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে শত শত স্থাপনায় হামলা চালিয়েছিল এই হামলায় পাঁচ শতাধিক প্রাণহানি ঘটেছে আর এ নিয়ে বিশ্ব মাঝেও উদ্বেগ আপনার সামনে আসছে যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটা যুদ্ধ ঘটতে চাচ্ছে এরপর আবার লেবাননের হিজুরা ইসরায়েলের অঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে সেখান থেকে অবৈধ যে বসতিগুলো ছিল সেখানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পরে লক্ষ লক্ষ ইসরায়েলি নিরাপদ আশ্রয় সেখান থেকে সরে গেছে এইটার পাল্টা জেরে আবার হামলা চালাচ্ছে ইসরায়েল আজকে আমি যখন নিউজ করছি লেবাননের জন্য আরও একটু দুঃসংবাদ আছে দুঃসংবাদটা হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বড় ধরনের একটা সেনা জমায়েত করছে আপনার ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের যারা মেইন দায়িত্বশীল আছেন তারা বলছেন যে হিজুদের যে সামরিক শক্তি সেটা অনেকাংশেই তারা দুর্বল করে দিয়েছে তবে হিজুরা এই বিষয়টাকে মানতে নারাজ তারা বলছে খুব শীঘ্রই ইসরায়েল পাবে যে তারা কতটুকু আসলে ক্ষতিগ্রস্ত করতে পারছে আপনার লেবাননের সামরিক শক্তিকে অলরেডি বিভিন্ন জায়গা থেকে হিজুদের দাবি যে তাদের যে সুরঙ্গ ঘাঁটি সেখানে বেসিক্যালি আপনার অক্ষত আছে তাদের সকল মেশিনারিজ আর এমনি কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সকল কিছু মিলেয়া আমরা দেখছি যে আপনার কি যে ইরান শক্ত ভূমিকার দিকে যাচ্ছে তারপর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনিও আপনার নেতা নেহুকে হিটলারের সাথে তুলনা করেছেন তার কঠিন পরিণতির ঘোষণা দিয়েছেন কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয় গাজাকে যেমন ধ্বংসের নগরীতে পরিণত করে দেওয়া হয়েছিল লেবাননের কপালেও দুঃখ আসছে যদি এটাকে সম্মিলিতভাবে প্রতিরোধ করা না যায় তাহলে আমরা চোখের সামনে দেখব অলরেডি পাঁচশো শেষ পেজার হামলার মাধ্যমে হাজার হাজার মানুষ আহত হয়েছে সামনে হয়তো আরও স পাঁচশো এক হাজার মানুষ বা দশ হাজার লক্ষ মানুষও মারা যাইতে পারে কী অ্যাকশন করবে হিজুরা কীভাবে রিয়্যাকশান দিবে আর নো বাট পরিস্থিতি অনেকটা ঘোলাটে হচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম